এই কোল্ড ড্রিঙ্কসটা জাস্ট অসাধারণ একটা কোল্ড ড্রিঙ্কস। এটা দিনে তোমরা দুবার খেতে পারো, আর যখনই খাবে খাওয়ার ঠিক এক ঘন্টা আগে এই কোল্ড ড্রিঙ্কসটা তোমরা খেয়ে নেবে। শুধু কোল্ড ড্রিঙ্কস খেলেই আমাদের ফ্যাট লস হবে না, আমাদের ফ্যাট লস করতে গেলে আমাদের কিছু রুটিন মেনটেন করতে হবে। সেটা হচ্ছে আমরা দিনে কতবার খাই সেটা লক্ষ্য করতে হবে। আমাদের খাওয়া দিনে সারাদিন খেলে চলবে না, আমরা সকালে ঘুম থেকে ওঠার পর হালকা কিছু খাবার দাবার করব এবং তারপরে 12টা থেকে 1টার মধ্যে, 12টা হলে খুব ভালো হয়, 12টার মধ্যে আমরা কিছু ভাতই খাবো, কারণ আমরা বাঙালি, আমরা অন্য কিছু খাওয়া দাওয়ার খেতে পারবো না। যেটা তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখেছো, এরকম আমি তোমাদেরকে সাজেস্ট কখনোই করব না, কারণ এরকম সাজেস্ট করাটা ভুল, কারণ আমরা বাঙালি, আমরা ভাত খেতে অভ্যস্ত, আমরা ভাত খেতেই হবে। পরিমাণে কম করবে, জাস্ট অল্প এতটুকু ভাত নেবে আর সবজির পরিমাণটা অনেক বেশি বেশি করে নেবে। অবশ্যই খাওয়ার পাতে রেগুলার ডালটা রাখবে, সেটা তোমরা নিরামিষ খেতে পারো, আমিষ খেতে পারো, তোমাদের উপর নির্ভর করছে। আর খাওয়ার আগে এই কোল্ড ড্রিঙ্কসটা যদি তোমরা খাও, তোমরা স্বাদটা বুঝতে পারবে, সত্যি অসাধারণের স্বাদটা। 12টার মধ্যে খেয়ে নেবে এবং যখন 2 থেকে 3 বাজবে দেখবে তোমাদের হালকা খিদে পাচ্ছে, ওই টাইমটা যে কোনো একটা ফ্রুটস খাবে। অনেক ফল খেতে আমি বলছি না, তোমরা যে কোনো একটা ফল, এখন সিজন ফল তরমুজ, তোমরা তরমুজ খেতে পারো, শসা খেতে পারো, এরকম ধরনের ফল কিছুটা পরিমাণে এক বাটি কেটে নিলে এবং তোমরা ওটা খেয়ে নিলে। এবং রাতের খাবারটা তোমরা ঠিক 8টার আগে খেয়ে নেওয়ার চেষ্টা করবে। রাতে তোমরা রুটি ভাত যেটা খাও সেটাই খাবে, আমি তোমাদের খেতে বারণ করব না, কারণ না খেয়ে মানুষ কখনো রোগা হতে পারে না, অসুস্থ হতে পারে। আর সুস্থ শরীরে রোগা হতে গেলে, ওজন কমাতে গেলে এই রুটিনটা মেনটেন করে চলো। তোমরা যদি এটা মেনটেন করে চলো তাহলে তোমরা খুব তাড়াতাড়িও রোগা হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের শরীর খুব সুস্থ থাকবে। তো বন্ধুরা, আমার এই রুটিন ফলোটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগলো, আর এই কোল্ড ড্রিঙ্কসটা তোমরা কীভাবে বানাবে চলো দেখিয়ে দিই। তার আগে এই কোল্ড ড্রিঙ্কসটা আমি খেয়ে নিই, কারণ এই কোল্ড ড্রিঙ্কসটা আমার ভীষণ ভালো লাগে। অবশ্যই খাওয়ার আগে 1 ঘন্টা আগে তোমরা এটা খেয়ে নেবে। তাহলে আমি কি করলাম, আগুনে একটা প্যান বসালাম আর কিছুটা পরিমাণে জল নিয়ে নিলাম, আর জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে আর ফুটে যাবে তখন আমি 1 চামচ জিরে দিয়ে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, রান্নায় যে জিরে ব্যবহার করি ওই জিরেটাই দিয়ে দিয়েছি আমি জলের মধ্যে, আর আমি কোনো ইনগ্রিডিয়েন্টস এখন দিচ্ছি না। এটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব, তারপরে এটাকে আমি গ্যাস অফ করব এবং ঠান্ডা হতে দেব। এটাকে আমি ঠান্ডা হতে দেব, কিন্তু ততটাও না যতটা একদম ঠান্ডা হয়ে যায়, জাস্ট উষ্ণ গরম রাখব, আর আমাদেরকে খেতে হবে উষ্ণ গরম জল। এরপরে এটা আমি ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নেব, যাতে জিরে বা জিরের কোনো নোংরা জলের মধ্যে না চলে যায়। এর সঙ্গে আমি মেশাবো 1টা পাতিলেবু, এবং এই পাতিলেবুটাকে কেটে নিয়ে আমি 1/3 ভাগ যে অংশটা হয় সেই লেবুটুকুনি মেশাবো, কারণ এটা আমাদের দিনে দুবার খাওয়াটা অনেক বেটার, এই কারণে দিনে বেশি লেবু খাওয়াও আমাদের শরীরের পক্ষে উচিত নয়। আমি যতটুকু লেবু নিয়েছি তোমরা ততটুকুই লেবু নেবে। এর সঙ্গে আমি ইউজ করব
মধু, আর আমি এখানে ডাবরের মধু ব্যবহার করেছি। তোমরা যে কোনো মধু ব্যবহার করতে পারো, ন্যাচারাল যে মধুটা কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো। এর সঙ্গে 2 চামচ মধু আমি নিয়ে নেব। এটা তোমরা সকালে খালি পেটে খেতে পারো এবং খাওয়ার 1 ঘন্টা আগে খেতে পারো। এটা যদি নিয়ম করে করো তোমাদের ওজন খুব তাড়াতাড়ি কমে যাবে। হ্যাঁ বন্ধু, আর এই কোল্ড ড্রিঙ্কসটা খেলে যেমনি আমাদের ওয়েট লস হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমাদের স্কিন গ্লো করতে অনেক বেশি সাহায্য করে। আর স্কিনকে গ্লো বাড়াতে তোমরা এটা দিনে 2 বার অবশ্যই খাওয়ার চেষ্টা করবে।